হ্যালো, হ্যাঁ কেমন আছো তোমরা? হ্যাঁ বাবা, তাহলে এখন কি ক্লাস হবে? বিজ্ঞান ক্লাস, বিজ্ঞান। হ্যাঁ কেউ জানো অজ্ঞান হয়ে না হচ্ছে কোথায় রে? কি হবে পড়া যাবে? সাউন্ড বন্ধ করো। এটা কে করেছে দেখো তো, এটা কার মোবাইলে হচ্ছে দেখো তো? স্নেহার মোবাইলে হচ্ছে, খুবই খারাপ তো এটা। তোমাদের মধ্যে কে বলতে পারবে বল কাহাকে বলে? বলো বল কাহাকে বলে, বলো দেখি বল কাহাকে বলে? যাক না পড়া ভালো, তার মানে কতদিন ক্লাসে তোমরা মনোযোগী ছিলে না বোঝা যাচ্ছে নাকি? আর পারবো? হ্যাঁ তাহলে আমরা বলতে পারি, আমি পারবো। আবার বলো দেখি, আমি পারবো। বলো যা প্রয়োগে যা কোনো স্থির বস্তুর ক্রিয়া করে, হ্যাঁ গতিশীল করতে চায় বা গতিশীল করে বা আকার বা আকৃতি পরিবর্তন করে তাকে বল বল। সুন্দর, হ্যাঁ। এবার তুমি বলো ষড়যন্ত্র কি? যে যন্ত্র ব্যবহার করে অল্প বল ব্যবহার করে বড় ভারী কাজ করা যায় তাকে ষড়যন্ত্র বলা হয়। সুন্দর, এই তো এখন আমরা একটু আগের দিকে আগাই নাকি? গতদিন আমরা পড়ছিলাম লিভার পর্যন্ত পড়ছিলাম তাই না? হ্যাঁ স্যার। আজকে আমরা আসবো এই যে আমরা লিভার বা ষড়যন্ত্র ব্যবহার করি তাই না, এই ষড়যন্ত্র ব্যবহারের আমরা কিছু যান্ত্রিক সুবিধা পাই। অর্থাৎ যেটা আমরা বললাম যে আমরা হয়তো কোনো কাজ চারজন বা পাঁচজন মিলে করার উপযোগী, কিন্তু ষড়যন্ত্র যদি আমরা ব্যবহার করি সেখানে আমরা একাই ওই কাজটা করতে পারি। তাহলে এই যে আমরা চারজন বা পাঁচজনের কাজ আমরা একাই করি তাই না, এই যে এটাকে বলবো আমরা কি সরল যান্ত্রিক সুবিধা। তাহলে যন্ত্রের কি যান্ত্রিক সুবিধা, তাহলে যান্ত্রিক সুবিধা যদি কোনো গাণিতিক গিয়ে আসে বুঝছো সমস্যা আসে, তাহলে আমরা সমীকরণ বলতে পারি যান্ত্রিক সুবিধা সমান ভার ভার প্রযুক্ত বল। যান্ত্রিক সুবিধা সমান ভার ভাগ প্রযুক্ত বল, বোঝা গেছে? তাহলে যান্ত্রিক সুবিধা সমান ভার ভয়াকার আর ভার ভাগ টান দিয়া নিচে হলো প্রযুক্ত বল, প্রযুক্ত বল। এখন আমরা
একটা কাজে আসি না, এই যে আমরা ভার বললাম, প্রযুক্ত বল বললাম, তাই না? এগুলিকে আমরা বুঝি, এগুলো আমরা বুঝি না, তাই না? তাহলে আমরা ভারটা প্রযুক্ত বলটা বুঝি না। আমি সবই বোঝাবো বাবা ইনশাল্লাহ। আমরা আসি, দেখো আমার হাতে একটা পেন্সিল দেখতে পাচ্ছি, এক কলম দেখতে পাচ্ছি, তাই না স্যার? বাবা দেখা যায় স্যার? হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ না এখন? দেখো জি স্যার। আর দেখো এই পয়েন্টে যদি আমি আরেকটা অন্য কিছু রাখি, কি দিলাম দেখো, মার্কস, তাই না? মার্কসটা হলো কি? ভার। মাছটা হলো ভার, আর এটা যে দিলাম গেল কি? বল। আঙ্গুলটা হলো বল। আরেকবার বলি, আঙ্গুলটা হলো বল, মাছটা হলো ভার, মাছটা হলো ভার, আঙ্গুলটা হলো বল। আর মাঝখানে আঙ্গুল, এই যে মাঝখানে যে দুটো আঙ্গুল আছে না, এই দুটো আঙ্গুলকে বলবো আমরা ফালক্রম। মাঝখানে আঙ্গুলকে কি বললাম? ফালক্রম, মানে যে বস্তুর উপর এই ষড়যন্ত্র রেখে। হ্যাঁ বাবা, ফালক্রম। মাঝখানে আঙ্গুলটা হলো ফালক্রম, আর এই যে এই পাশে আমি দিলাম মাছ, সেটা হলো কি? ভার, বুঝছো? আর এই পাশে যে আঙ্গুল দিলাম, এই যে এই যে এই যে, এটা হলো কি? বল। তাহলে আঙ্গুল প্রয়োগ করলাম বল, এই পাশে মাছটা হলো ভার, মাঝখানে যে দুটো আঙ্গুলের উপর কলমটা আছে এই জায়গাকে বলবো ফালক্রম। বাবা ক্লিয়ার? আজকে নতুন ক্লাস করতেছি তো এই জন্য। আচ্ছা বাবা, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা আসি, আমি কিছু আগে বললাম কি? যান্ত্রিক সুবিধা, তাই না? যান্ত্রিক সুবিধা আমি কি বলছিলাম? ভার, ভার, প্রযুক্ত বল। এখন দেখো যান্ত্রিক সুবিধা আমরা নির্ণয় করতে গেলে কি করব আমরা? এই যে ভার যেটা আছে, এই যে ভারটা দেওয়া আছে না, এই ভারকে কি করব? এই যে আঙ্গুল দিয়ে আমরা বল প্রয়োগ করলাম, এই যে কি করলাম আমরা? বল প্রয়োগ করলাম। এই ভারটাকে এই বল দ্বারা কি করব আমরা? ভাগ করব। বুঝতে পারছি? তাহলে এই যে আমি এখানে ভার প্রয়োগ করলাম না, এই ভার, তাহলে আবার আরেকবার দেখো, যান্ত্রিক সুবিধা, যান্ত্রিক সুবিধা কি হবে? এই যে আমার যে এই পাশে ভার দেওয়া আছে, এই ভারটা কি করব? এই প্রযুক্ত বল দ্বারা ভাগ করব। তাই বলা হচ্ছে যান্ত্রিক, যান্ত্রিক সুবিধা সমান ভার ভাগ বল, প্রযুক্ত বল, ভার ভাগ প্রযুক্ত বল। ক্লিয়ার বাবা? বুঝতে না পারলে? হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যান্ত্রিক সুবিধা সমান ভার ভাগ প্রযুক্ত, ভার ভাগ প্রযুক্ত বল। ইয়েস। তাহলে বাবা বলো, আমরা ভার বুঝতে পারলাম, প্রযুক্ত বল বুঝতে পারলাম, এবং ফালক্রম কি জিনিস সেটা বুঝতে পারলাম, তাই না? অর্থাৎ ষড়যন্ত্র যে বস্তুকে ধারণ করে বা যার উপর অবস্থান করে কাজটা সম্পন্ন করে। ক্লিয়ার? এখন আমরা যাব দেখো এই ফালক্রমের উপর ভিত্তি করে, ভারের উপর ভিত্তি করে, ভার ফালক্রম এবং বলের উপর ভিত্তি করে আমরা এই ষড়যন্ত্রকে সাধারণত তিনটা শ্রেণীতে বিভক্ত করব। কয়টা? তিনটা, তিনটা। হ্যাঁ, তাহলে কার উপর ভিত্তি করে? ফালক্রম, ভার এবং বল, প্রযুক্ত বলের উপর ভিত্তি করে আমরা তিনটা শ্রেণীতে বিভক্ত করব। কি? ষড়যন্ত্র, ষড়যন্ত্র। এখন দেখো আমরা প্রথম যেটা বলবো, প্রথম শ্রেণীর ষড়যন্ত্র, প্রথম শ্রেণীর ষড়যন্ত্র কাকে বলে বা কি? আমরা চেনার বুদ্ধি রাখি। প্রথম শ্রেণীর ষড়যন্ত্র দেখো, এই শ্রেণীর ষড়যন্ত্র কি হবে? প্রযুক্ত বল এবং ফালক্রম, নাম শুনছো তো নাকি? অর্থাৎ আমি যেটা বললাম, এই যে এটা হলো প্রযুক্ত বল, এটা হলো ভার, ফালক্রমটা কোথায় আছে বাবা? মাঝখানে, বুঝেছো? তাহলে প্রথম শ্রেণীর ষড়যন্ত্র বলতে আমরা কি বুঝবো? যার ফালক্রমটা থাকবে মাঝখানে,
এক পাশে থাকবে প্রযুক্ত বল, এক পাশে থাকবে ভর। বুঝতে পারছি? প্রথম শ্রেণীর ষড়যন্ত্রের বলো, প্রথম শ্রেণীর ষড়যন্ত্রের ফালক্রম থাকবে মাঝখানে, এক প্রান্তে থাকবে প্রযুক্ত বল আর এক প্রান্তে থাকবে ভার। ক্লিয়ার? এরকম দুই ছেলের নাম বলতে পারবো? হ্যাঁ, যেরকম থাকে যেরকম দুই ছেলের নাম বলি, তোমরা কাছি ছিল তো কাপড় কাটে না? জি স্যার। দেখবা হ্যাঁ, দেখবা এই পাশে আঙ্গুল ঢোকানোর জন্য বল বল প্রয়োগ করার জন্য জায়গা আছে, আবার দেখবা ওই পাশে ধারালো জায়গা আছে যেখানে তোমার কাজটা সম্পন্ন হয়, অর্থাৎ ধার ধার করে কাপড় দিয়ে কাটা হয়। আর মাঝখানে দেখবে একটা দুটাকে জয়েন করা আছে, এক জায়গায় জয়েন করা আছে, ওই জায়গাটাকে কি বলবো আমরা? ফালক্রম। বুঝেছো? দুটা কেসি দণ্ড যেখানে যুক্ত হয়েছে মাঝখানে, বুঝছো? এই মাঝখানে যুক্ত হয়েছে না, এই যুক্ত জায়গাটি কি বলবো আমরা? ফালক্রম। এই ধরনের ষড়যন্ত্রকে আমরা বলবো প্রথম শ্রেণীর সরল যন্ত্র। বাবা এটা আসলে অনেক আগে ছিল, বুঝছো? এটা জাঁত, আমার গ্রামের লোক বললাম বলতাম এটাকে জাঁত, বুঝতে পারছো? অর্থাৎ নৌকার মতো, বুঝছো? নৌকা যেন ওষান না, সেম নৌকার মতো সাইজ, বুঝছো? তো আর প্রান্তে একটু উঁচু, ওই উঁচু প্রান্তের সাথে একটা বাঁশ লাগায় উপরে, বুঝছো? বাঁশ লাগায় আর আরেকটা বাঁশ এইভাবে ঠেস দেয়া, ওই বাঁশের মাথায় এখানে কিছু ভার দেয়, বাঁশের মাথায় কিছু ভার দেয়, ভার দিলে কি হবে? এই জাঁতের এক মাথায় এবং উঁচু থাকে, বুঝেছো? এই যা পা দিলে ড্রাইভার পানির মধ্যে যায়, তাহলে পুরো নৌকার মতো জায়গাটা পানি দ্বারা ভরে যায়, বুঝেছো? আবার এই প্রান্ত তুললে ওই পানিটা ওই পাশে চলে যায়, অর্থাৎ পানি শেষ। আগেকার দিনে গ্রামের মানুষ পানি শেষ কাজে এটা ব্যবহার করত, আর সাইজ বা চেহারা অনেকটা নৌকার মতো সাইজ, কাঠের তৈরি, বুঝছো? আর ওর ফ্রেন্ডকে বলছিল যে লাইট আগে এসে দেখাবে। হ্যাঁ, আর কিছু প্রশ্ন আছে তোমাদের? আর কিছু বলার আছে? আচ্ছা, তাহলে গেল এটা প্রথম শ্রেণীর ষড়যন্ত্র। এবার আমরা আসবো দ্বিতীয় শ্রেণীর ষড়যন্ত্র। দ্বিতীয় শ্রেণীর ষড়যন্ত্র এটা হবে কি, দেখো মাঝখানে থাকবে হলো ভার, ভার আর দুই প্রান্ত থাকবে, এক প্রান্তে থাকবে তোমার হলো প্রযুক্ত বল, আরেকটা হলো এক প্রান্ত থাকবে তোমার হলো ফালক্রম। বুঝা গেছে? ফালক্রম। হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে এই যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে জাতি, তুমি কি দেখছো কখনো? হ্যাঁ স্যার দেখছি। আগেকার দিনে মানুষদের ডাল আছে না, ডাল ডাল ভাজা এগুলি গুঁড়া করতো, বুঝছো? ভাজা চালগুলা গুঁড়া করতো, অর্থাৎ দুটা পাথরের তৈরি এবং বৃত্তাকার দুটা মাঝখানে ওই চাল দেয় আর এক প্রান্তে একটা হাতল বা এগুলো সিদ্ধি থাকে ওই জায়গাতে, এরকম করে স্যার ওটা আমাদেরই আছে। আছে না, ওটাকে ঘুরাতে হয়, আমাদেরও আছে বাবা, যেটাতে ভাঙতে হবে, অর্থাৎ ডাল ভাঙ্গো বা চাল ভাঙ্গো সেটা কিন্তু দিতে হয় মাঝখানে, আর আমরা ভার বল প্রয়োগ করি কোথায়? সাইডে, বুঝছো? করি, বোঝা গেছে? তাহলে আর এই জায়গাটা আমরা যাবো, তাহলে আমরা তোমরা চিনলা জাতি চিনো তো না, এবার আসবো আমরা কি তৃতীয় শ্রেণী। হ্যাঁ, তৃতীয় শ্রেণীর ষড়যন্ত্র এটা কি হবে দেখো, এক্ষেত্রে প্রযুক্ত বলটি থাকবে মাঝখানে, কলটাকে থাকবে মাঝখানে, আর ভার এবং ফালক্রম থাকবে প্রান্তে, প্রান্তে। হ্যাঁ, বুঝছো? যেরকম বুঝছো, সিমটা আর একটা ভালো ভাষায় বলা যায় ফরসেপ, সিমটা বা ফরসেপ, দেখবে তোমার হাতে হাতে আঙ্গুলে বা একটা কাঁটা পড়ছে, বুঝছো? কাঁটা হাতে আঙ্গুল বুঝনি, সিমটা বা ফরসেপ বলা হয়, দেখেছো কখনো? আমি বলি আর বলতে দাও, এরকম জিনিস, বুঝছো? মাথা আস্তে আস্তে সরু, কারণ এটা আমরা কোন কাজে ব্যবহার করি, অর্থাৎ তোমরা যখন উপর ক্লাসে যাবা
জরুরিতে প্র্যাকটিক্যাল করব না আমরা জ্ঞান আসলে এগুলি প্র্যাকটিক্যাল কাটা পেটে হ্যাঁ দেখো ওই ছোট ক্ষুদ্র জিনিসকে আমি সাইন্স নিব না বাবা ছোট ক্ষুদ্র জিনিসকে ধরার জন্য ওই ফরসেপ বা এই সিমটা ব্যবহার করা হয় বুঝছো তেলা পোকা কাটা লাগে বাবা ওটা পরে আগে নাইনে ওঠো টেনে ওঠো তখন বোঝা হবে বুঝছো এখন আমি বলি মনে করো তোমার পায়ে বা হাতে একটা কাটা পড়ছে বুঝছো যে কাটাটা তুমি মনে করো হাত দিয়ে ওখানে ধরতে পারছো না অল্প একটু বেড়ে আছে এই সময় কি ব্যবহার করবে তুমি এই সময় ব্যবহার করা হয় সিমটা বা ফরসেপ বুঝছো ফরসেপের মাথাটা খুব সরু বুঝাছো হালকা করে ওই জায়গাতে ওই কাঁটাটাকে ধরে চাপ দিয়ে টান দিয়ে তোলা হয় এটা অনেক ডাক্তারের কাছে তোমার পাবা এবং তোমাদের নাইনটি নোট বা তোমাদের যে প্র্যাকটিক্যাল যে বক্স থাকবে তার মধ্যে এটা থাকে এমন যে বাড়িতে থাকে না এটাকে বলা হয় চিমটা বা কি বলা হয় ফরসেপ ক্লিয়ার আর দেখো এক প্রান্ত এই প্রান্ত যুক্ত এই প্রান্তটা যুক্ত বুঝছো আর এই দুই মাথা হলো মুক্ত ফাঁকা হ্যাঁ আমরা বল প্রয়োগ করি মাঝখানে মাঝখানে বল প্রয়োগ করলে দেখো এই দুই মাথা একত্র হয় এখানে যেটা কাঁড়া থাকে এটা তোলা সহজ হয় তুলতে সহজ হয় বুঝছো এভাবে ধরা হয় বুঝা আছে তো এটাকে বলবো আমরা চিন্তা বা ফলসেপ তাহলে দেখো এই ফালক্রমের অবস্থান বা বল এবং ভারের অবস্থানের উপর ভিত্তি করে এই ষড়যন্ত্রকে আমরা তিনটা অংশে ভাগ করলাম একটাকে বললাম প্রথম শ্রেণীর আরেকটা বললাম দ্বিতীয় শ্রেণীর আরেকটা বললাম তৃতীয় শ্রেণীর ক্লিয়ার আচ্ছা বাবা এবার আমরা একটু আরেকটু আগাই দেখো আমরা যে যান্ত্রিক সুবিধার কথা বললাম না যান্ত্রিক সুবিধা নিয়ে একটু আমরা একটু আলোচনায় যাই ওই যে আমরা প্রথম শ্রেণীর ইয়া বললাম ষড়যন্ত্র বললাম উদাহরণ দিলাম কি আমরা কেসি বা কাঁচি না তাই না কাঁচি কাপড় কাটা এই ক্ষেত্রে দেখো আমরা যান্ত্রিক সুবিধা থেকে কেসির ভার কেন্দ্রে যত কাছাকাছি কাপড় রাখবো মনে করি এটা ভার কেন্দ্র তাই না ভার কেন্দ্র এটা কেসির মাথা এটা আমরা কাপড় এই কাপড়টা এখানে রাখলে কিন্তু কাটতে আমাদের কষ্ট হবে তো এটা যত ভার কেন্দ্রের কাছাকাছি আসবে তত আমাদের কাপড় কাটতে সহজ হবে কম পরিশ্রম হবে কম বলের প্রয়োজন হবে বোঝা গেছে তাহলে এখানকার আমরা প্রথম শ্রেণীর ষড়যন্ত্রের যান্ত্রিক সুবিধা বেশি পাওয়ার বুদ্ধি যে ভার বস্তুটা ফালক্রমের কাছাকাছি রাখবো ভার বস্তুটা কি করবো ফালক্রমের কাছাকাছি যত ভার বস্তুটা ফালক্রমের যত কাছাকাছি থাকবে তত আমরা যান্ত্রিক সুবিধা বেশি পাতে থাকবো ক্লিয়ার ভার বস্তু যত দূরে যাবে যান্ত্রিক সুবিধা তত কম পাবো আমার কথা কি বুঝতে পারিচ্ছ আমরা যান্ত্রিক সুবিধার গল্পটা করছি তাহলে প্রথম শ্রেণীর ষড়যন্ত্র হতে যান্ত্রিক সুবিধা বেশি বা কম পাওয়ার বুদ্ধি যে ভার বিন্দু ফালক্রমের যত কাছাকাছি হবে তত যান্ত্রিক সুবিধা বেশি পাবো ফালক্রম থেকে যত দূরে যাবে যান্ত্রিক সুবিধা তত কম পাবো ক্লিয়ার আচ্ছা বাবা এবার আসি এবার আসি দ্বিতীয় শ্রেণী তোমরা ওই যে সুপারি কাটার যন্ত্রটা দেখছো তো না সুপারি এটা দেখবা ফালক্রমটা থাকে মাথায় এক প্রান্তে তাই না এক প্রান্তে এই ক্ষেত্রে হবে কি দেখো আমরা যে ভার বস্তুটা যত ফালক্রমের কাছাকাছি অর্থাৎ ভার বিন্দু থেকে বা কি বলে বল বিন্দু থেকে যত দূরে রাখবো বল বিন্দু থেকে যেখানে আমি হাত এখানে চাপ দিচ্ছি না সেখান থেকে যত দূরে রাখবো তত কিন্তু আমার যান্ত্রিক সুবিধার পরিমাণটা একটু কম হবে আর যত বল প্রয়োগের কাছে রাখবো তত বুঝতে পারছি অর্থাৎ সুপারিটা কিন্তু আমরা সামনের দিকে দেব না অর্থাৎ কাছে রাখবো তাহলে কিন্তু আমাদের যান্ত্রিক সুবিধা কম পাবো তাহলে কোথায় দেবো বল বিন্দুর কাছাকাছি দেবো যেখানে বল প্রয়োগ করছি সেখানে দেবো অর্থাৎ ফালক্রম থেকে দূরে দেবো এই ক্ষেত্রে যদি আমরা দ্বিতীয় ষড়যন্ত্রের ক্ষেত্রে আমরা কি করব যান্ত্রিক সুবিধা বেশি পাওয়ার জন্য ভার বিন্দুটা ফালক্রম থেকে দূরে ব্যবহার করব দূরে বলতে কি যেখানে আমরা বল প্রয়োগ করছি বা বল বিন্দু আছে বল বিন্দুর কাছাকাছি ব্যবহার করব বল বিন্দুর কাছাকাছি ব্যবহার করলে যান্ত্রিক সুবিধা বেশি পাবো এবং বল বিন্দু থেকে দূরে অর্থাৎ ফালক্রমের কাছাকাছি রাখলে যান্ত্রিক সুবিধা আমরা কম পাবো আমি কি বুঝাতে পারলাম
এবার যাব তৃতীয়টা, বোঝা গেছে? এবার তৃতীয়টা অর্থাৎ ওই যে আমরা কিছুক্ষণ আগে বললাম চিমটে আবার হর্সের যেটা, এই ক্ষেত্রে আমরা ভার বিন্দু যেটা, ভার বিন্দুটা কি করব, ফালকাম থেকে দূরে রাখব, অর্থাৎ বল বিন্দুর কাছাকাছি রাখব, বল বিন্দুর কাছাকাছি রাখব, অর্থাৎ ভার বিন্দু বল বিন্দু যত কাছাকাছি থাকবে যান্ত্রিক সুবিধা আমরা তত বেশি পাব, আর ভার বিন্দুটা বল বিন্দুর থেকে যত দূরে থাকবে যান্ত্রিক সুবিধা তত কম পাবো। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারছি তো না? আচ্ছা হ্যাঁ স্যার। এবার আমরা আসি আর একটু আগাই নাকি স্যার? আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা বাবু বলো স্যার। অ্যাসাইনমেন্টের কভার পেজে উপরে যে আমাদের পাঠ্যপুস্তক বিষয় লেখা লাগে না স্যার, ওটা তো এবার বিজ্ঞানের টা অনেক বড় করছে, ওটা জায়গা হবে না তো? জায়গা হবে না কিন্তু ছোট করে লেখা যাবে না? না স্যার অনেক বড়। স্যার আমি লিখছি বড় হল। আচ্ছা আমি বলছি স্যার বেশি বড় না তো? হ্যাঁ বাবা, ওবার কোথায় কি দেখলাম জানি না, কিন্তু ঘটনা হলো যে যতটুকু জায়গা আছে দেখা যাবে স্যার, লিখতে পারবো ওখানে। তুমি একটু ভালো করে স্যার আমার বিজ্ঞান থেকে অধ্যায়গুলোর নাম তুলে দিলেই তো হবে বাবা, অত ব্যাস লিখতে পারছি হওয়ার কথা। দেখো বাবা তুমি আর কি একটা আবার দেখো, দেখো যদি না বল তাহলে আমাকে বলো। হ্যাঁ তুমি একটু স্যার খালি অধ্যায়ের নাম দিলে বড় আকারে কত লেখা দরকার নাই, খালি ওই ছোট মূল কথাটা লেখা দেবো। হ্যাঁ অত ব্যাখ্যা ওই যা প্রয়োজন নেই, কি বুঝলা? জি স্যার বুঝছি। আচ্ছা বাবা হ্যাঁ লিখছি, অসুবিধা আছে? অসুবিধা হবে না, দেখবা ভালো করে লিখবা, বুঝছো না? মনোযোগী হইবা তাহলে হবে। আচ্ছা তাহলে আমরা একটু আর একটু আগাই। এবার আমরা যাব, তোমরা হাতু দিছি না তো? না জি স্যার। হ্যাঁ স্যার। বাড়ি দিয়ে বাড়ি দিয়ে? জি স্যার। হ্যাঁ হাতুড়ির কাজ কিন্তু খালি আঘাত করা নাকি? মাঝে মাঝে তোমাদের তোমাদেরকে একটু আঘাত করা উচিত। লোহার হাতুড়ি পেলে বাঁশের হাতুড়ি দিয়ে, বুঝছো? যাই হোক এখন আমরা যাই, দেখবা হাতুড়ি কিন্তু দুটা অংশ, একটা আমরা হাত দিয়ে ধরি আর একটা উপরে মুখটা থাকে যেটা লোহাকে আঘাত করে, দেখছো কি? তোমার দেখছো হাতুড়ি কিন্তু দুটো অংশ, একটা হলো হাতল আর একটা হলো তোমার ব্যবহার হয়, অর্থাৎ যেখানে আমরা ভার বিন্দুর উপর ব্যবহার করি। এখন আমরা দেখবো এই জায়গা থেকে যে যখন আমরা কোনো বস্তুর উপর মানে হাতুড়ি দ্বারা লোহাকে আঘাত করি তখন লোহাটা কি হয় আস্তে আস্তে প্রবেশ করে, তাহলে আমরা যখন লোহার উপর হাতুড়ি দ্বারা আঘাত করি তখন লোহাটা কি হয় বাঁশ বা কাঠের মধ্যে প্রবেশ করে নাকি? আমি বললাম এটা হাতুড়ির কটা অংশ, দুটা অংশ, এটা হলো হাতল আর একটা হলো বহির্বিন্দু হিসেবে কাজ করে যেটা, বুঝেছ? এখন এই ক্ষেত্রে দেখবো আমরা এখানে আমরা যান্ত্রিক সুবিধা পেতে দুটা জিনিস ব্যবহার করব, একটা হলো হাতলের উপর নির্ভর করবে একটা হলো ওই বস্তুটার উপর। সাধারণত আমরা দেখবো যার একটু ভর ভর পরিমাণটা বেশি হয় সেটা যান্ত্রিক সুবিধা একটু বেশি হয়, বুঝা গেছে? আবার হাতলের যেটা, হাতলের ক্ষেত্রে এটা দেখবো যদি বেশি লম্বা হয় তাহলেও আমাদের যান্ত্রিক সুবিধা অসুবিধা হয় এবং বেশি ছোটো হয় তাহলেও যান্ত্রিক সুবিধা অসুবিধা হয়, বুঝেছ? আমরা এই হাতুড়ি দিয়ে সাধারণত দুই প্রকারের কাজ করে থাকি, দুই প্রকার। হাতুড়ি এক প্রান্ত দেখবা যে বেশ গোলাকার মসৃণ, আর এক প্রান্ত দেখবা চিকন এবং মাঝখানে এরকম কাটা, পাতলা এবং মাঝখানে কাটা। তো যেটা গোলাকার প্রান্ত সেটাতে কি হয় লোহাটাকে বসানো হয় বা আঘাত করা, আর আরেক প্রান্ত যেটা বললাম পাতলা এবং মাঝখানে এরকম কাটা চিহ্ন সেটাতে কি হয় লোহাটাকে ওখান থেকে তোলা হয়। এখন দেখবা তোমাদের বাসায় যখন মিস্ত্রিরা কাজ করে যখন সে হাতুড়ির মাধ্যমে, বুঝাচ্ছ, বা সাড়াশির মাধ্যমে যখন ওটা তুলতে চায়
তখন দেখবা যে ওই হাতুড়ি এই উঁচু অংশটা কোনো বস্তুর উপরে এরকম রাখতে হয়, বুঝেছ? ওই কাটা অংশটা লোহার ভিতর ঢুকে দিয়ে হাতুড়ি ওই অংশ উঁচু অংশটা কোনো বস্তুর উপরে রাখে এটা টান দিতে হয়, বুঝেছ? বল প্রয়োগ করতে হয়, বল প্রয়োগ করলে ভিতরে লোহাটা উঠে আসে। তাহলে আমরা এখন বলবো যে হাতুড়ির যে প্রান্তটা আমরা মাটি বা কোনো বস্তুর উপর স্থাপন করে অবস্থান করে হাতুড়ির দ্বারা অর্থাৎ লোহাটাকে তুললাম, এই অবস্থাটাকে বলছি আমরা কি ফাল ক্রম। আর যেখানে আমরা হাতল ব্যবহার করছি এটা হলো বলবিন্দু। আর ওই যে কাটা অংশ পাতলা অংশ যেটা আমরা ইয়ার ভিতরে তুলে রাখছি বলে লোহার ভিতরে ঢুকে রাখছি, কারণ যেখানে লোহাটা ব্যবহার হচ্ছে ওই জায়গাটা বলবো আমরা ভার বিন্দু, তাই না? তাহলে হাতুড়ির মাধ্যমে বা সারাশের মাধ্যমে যখন আমরা কোনো কিছুকে যান্ত্রিক কাজে ব্যবহার করি তখন এখানে কিন্তু ফাল ক্রমের ব্যবহারটা আসে। মানে যান্ত্রিক সুবিধার মূল উৎসটা হলো আমাদের এখানে অধিকাংশ হলো ফাল ক্রম, বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা আসি সারাশি, সেম একই জিনিস। এখন তো একটা জিনিস দেখবা, এখন অবশ্য শহর এলাকায় নাই বললেই চলে, গ্রাম অঞ্চলে এখনো আছে কিছু কিছু দেখা যায়। এই যে মারা যখন ভাত পাক করে না বাসায়, ওই চুলার উপর যে পাতিলটা থাকে ওই পাতিলটা ধরার জন্য হাতলালার উন্নত মানের পাতিল ব্যবহার করে, তাই না? আর যে পাতিল গুলো নিয়ে হাতল নাই সেটা দেখবা বেরি নামে একটা লোহার একটা আমাদের আছে, যন্ত্র আছে সবারই আছে, বেরি নামক একটা ষড়যন্ত্র আছে, বুঝছো? দেখবা যে অনেক ভারী পাতিল, পাতিলটাও ওই ষড়যন্ত্র ব্যবহার করে অনায়াসে অল্প পরিশ্রমে নামাতে তুলতে পারি, বুঝাছ? দেখবো শেষ প্রান্তে জয়েন করা আছে, বেরির শেষ প্রান্তে, বুঝাছ? দেখিস কি জয়েন করা আছে, এই অংশটা কি বলবো, এই অংশটা কি বলবো আমরা ফাল ক্রম, ওই জয়েন অংশটাকে বলবো ফাল ক্রম। আর মাঝখান যেখানে আমরা চাপ দিয়ে ধরি না ওটা হচ্ছে বল বিন্দু, বোঝা গেছে? আর এই যে এরকম অতিরিক্ত যে ফাঁকা জায়গাটা যেখানে পাতিল ধরা আকারকে ওটা হচ্ছে কি ভার বিন্দু। আমরা দেখব এই যে আমরা যেখানে হাতটা ব্যবহার করি এই হাতটা দেখব ভার বিন্দু এবং ফাল ক্রমের মাঝখানে কিন্তু ব্যবহার করি আমরা, ভার বল বিন্দু ব্যবহার করি কোথায়, ভার বিন্দু এবং ফালক্রমের মাঝখানে, বোঝা গেছে? তাহলে এই যা ব্যবহার করলে আমি কি আমরা যান্ত্রিক সুবিধা পেয়ে থাকি নাকি? তাহলে বাবা শোনো, আমাদের আজকে সময় শেষ, আমরা আগামীতে আরো অন্য অধ্যায় দেবো। হ্যাঁ, তাহলে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, লেখাপড়া করো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কাশা কুড়িয়া।